করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার অন্যতম এক সিদ্ধান্ত নিল রাজ্যের গ্রোসারি আইটেমের ব্যবসায়ীরা। আগামী সোমবার থেকে রাজ্যের প্রতিটি বাজারে ভোর ৫টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত গ্রোসারি দোকানগুলি। এরপর আর খোলা থাকবে না এই দোকানগুলো। তবে এই সময়ের মধ্যেও গ্রোসারি দোকানগুলিতে প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক। মাস্ক ছাড়া কাউকে দেওয়া হবে না কোনো গ্রোসারি জিনিসে। শুক্রবার মহারাজগঞ্জ বাজারের কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অফিস গৃহে এক জরুরি বৈঠক করেন সমস্ত গ্রোসারি আইটেমের বাজার সমিতির প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক আশিস সাহা, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। বৈঠকে দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলাতে নেওয়া হলো এই পদক্ষেপ। নো মাস্ক নো গুডস এই স্লোগানটাকে সারা রাজ্যে ছড়িয়ে দিতেই তিনি আবেদন করলেন সমস্ত গ্রোসারি আইটেমের ব্যবসায়ীদের কাছে। মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির আহ্বানে সারা দিয়ে বিভিন্ন বাজার থেকে এখানে উপস্থিত হয়েছেন প্রতিনিধিমণ্ডলা, পাশাপাশি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অবশ্যই ওনাদের একটু দেরি হয়ে গেছে, গ্রোসারি শপের ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারাও এসেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি মহারাজগঞ্জ বাজার ভোর ৫টার থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত বাজারটা খোলা থাকবে, কিন্তু খোলা থাকাকালীন ব্যবসায়ীদের মধ্য থেকে অথবা আউটসোর্সিং মূল মূল কর্তব্য প্রতিটা রাস্তার মধ্যে এবং বাজারে ঢোকার মধ্যেই দেখবে মাস্ক নিয়ে ঢুকছে কিনা, যদি দেখা যায় না মাস্ক নিয়ে সাথে সাথে দাঁড়িয়ে। পাশাপাশি আজকে এখানে একটা নতুন সুগান মানুষকে স্মরণ করিয়ে দিতে হয় এবং পরিচিতি দরকার আছে, এটা আমাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। পাশাপাশি তিনি বলেন, যদি কেউ মাস্ক না পরে আসেন গ্রোসারি দোকানগুলিতে তবে তাদের কিন্তু জিনিস দেওয়া হবে না, ফেরত দিয়ে দেওয়া হবে তাদের যারা মাস্ক ছাড়া আসবেন। থেকে নিজেকে রক্ষা করার জন্য যে নির্দেশগুলো দিয়েছে, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, মিনিমাম ডিস্টেন্সিং যেটা, পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক যদি ব্যবহার না করে তাহলে মালপত্র বিক্রি করা হবে না, ঢোকার মুখে কোনো ব্যবসায়ী বন্ধু যদি থাকে সাথে সাথে তাকে বলে দেবে চলে যান। এই সিদ্ধান্তগুলিতে সহমত পোষণ করলেন বৈঠকে উপস্থিত প্রত্যেক গ্রোসারি ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।